আমাদের দেশে লাউ সুস্বাদু সবজি। লাউ এমন একটি সবজি যার ফল ও ডগা উভয়ই খাওয়া যায়। লাউ যে কোন সময় সকল প্রকার মাটিতে চাষ করা যায়। লাউয়ের অন্য নাম কত? লাউ পৃথিবীর প্রাচীন সবজিগুলোর মধ্যে অন্যতম। লাউ প্রধানত শীত মৌসুমের সবজি, শীতকালে ফলন বেশি পাওয়া যায়। বর্তমানে সারা বছরই এই সবজিটি পাওয়া যায়। লাউয়ের জাত আমাদের দেশে উন্নত জাতের দেশে বিদেশি নানা ধরনের লাউয়ের জাত রয়েছে, যেমন দেশি জাত কারো সবুজ পাহাড়া সেচ দেওয়া যাবে না, সেচ নালায় পানি রাখলেই সে পানি গাছ টেনে নেবে। লাউয়ের গাছে বা ক্ষেতে আগাছা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে, কারণ লাউ ক্ষেতে সকল প্রকার আগাছা লাউয়ের ক্ষেত হতে পুষ্টি উপাদান শোষণ করে। লাউ গাছ বেশি বেড়ে গেলে মাঝে মাঝে আগা কর্তন করতে হবে। লাউয়ের রোগ বালায় লাউয়ে তেমন রোগ হয় না, তবে এ সবজিতে রেড পাম্পিং বিটল পোকার আক্রমণ দেখা দিতে পারে। এ পোকা দেখা দিলে হয় মেরে ফেলতে হবে।